গুড মর্নিং ফ্রেন্ডস ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে ছটা আর আজকের ব্লগটা আমি সাড়ে ছটা থেকে স্টার্ট করছি আর এখন দেখতেই পাচ্ছেন সবুজ সোনালি ধান ক্ষেতের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি ধান ক্ষেতের ওপর দিয়ে না ধান ক্ষেতের মাঝের বয়ে গিয়েছে আমাদের গ্রাম বাংলার রাস্তা আর সেখান দিয়ে এখন আমরা হেঁটে চলেছি আর একটু যাচ্ছি মার্কেটের সাইডে আজকে প্রচুর কাজ জানি না কতটা ব্লগটা কন্টিনিউ করতে পারবো তবে আপনারা সাথে থাকুন গোটা ব্লগটা দেখতে থাকুন আর এই যে চারপাশের সবুজ সবুজ ধানক্ষেত আর তার সাথে রাস্তার ধার দিয়ে একদম বেড়ে ওঠা তালগাছ আর নীল নীল আকাশ মানে সত্যিই যেন কবি হয়ে যেতে ইচ্ছা করছে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না এর সৌন্দর্যটাকে আর মাধুর্যটাকে তো এই এত সৌন্দর্য দেখে লোভ সামলাতে পারলাম না ভাবলাম আপনাদেরকেও একটু দেখিয়ে দিই তো আর এই এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে আজকে একটু নিরামিষ রান্না করেছি আজকে একদম তাড়া তাড়াহুড়োর ব্যাপারের মধ্যে ছিলাম কারণ আজকে প্রচুর কাজ আছে আপনারা ব্লগে সবটাই দেখতে পাবেন এখন আমি বাবাকে ভাত দিয়ে দিয়েছি আজকের মেনুতে ছিল আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপির ডালনা আর মুসুরির ডাল আর একটু আমরা চাটনি এটা দিয়ে আমি এখন এই মুহূর্তে বাবাকে খেতে দিয়েছি বাবা এখন খেয়ে নিলে মোটামুটি আমার এই বেলার কাজটুকু শেষ হয়ে যাবে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার জন্য অনেক অনেক সরি চেয়ে নিচ্ছি ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন আর আমি মাঝখানে বেশ কিছুদিন একটু পার্সোনাল কিছু প্রবলেমের জন্য ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক সরি ঠিক আছে তাহলে গোটা ভিডিওটা দেখতে থাকুন আর আপনাদেরকে বেশি উৎসুকের মধ্যে আমি রাখতে চাই না আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল একটা দিন আমার কাছে আজকে হচ্ছে ধনতেরাসের দিন তাই আজকে আমার বলতে গেলে বাড়িতে প্রচুর কাজ রয়েছে কি কাজ রয়েছে সেগুলো দেখাবো চলুন ধীরে ধীরে দেখাই আগে দেখিয়ে দিই আমার ঘরের এই অবস্থা এই অবস্থা বলতে অনেক দিন ধরেই হাজবেন্ডকে বলছিলাম যে আমি অনেকের বাড়িতে ইউটিউবেতে দেখেছি ঘরের ভেতর এইভাবে মিনিচার লাগিয়ে ঘরটাকে সাজাতে তো আমিও সাজিয়েছি আর তার লুকটা এখন শেয়ার করলাম এটা দুপুরবেলা সমস্ত জানলা বন্ধ করে দিয়ে মিনিচারটা লাগিয়ে কেমন দেখতে লাগে সেটা আমি দেখে দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটা গদি হ্যাঁ এটা গদি অন্ধকারের মধ্যে তো অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল অ্যাকচুয়াল আজকে আমার বাড়িতে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আজকে আমার বাড়িতে আমার খুব পছন্দের একটা জিনিস আসতে চলেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি গদি আসছে মানে একটু একটু আন্দাজ করতে পারছেন বোধহয় আর এর আগেও আমি কিন্তু আমার খাটটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন শেয়ার করছে আমার নতুন খাট এক্স্যাক্টলি আমার হচ্ছে বক্স খাট আমার বাড়িতে আজকে আসতে চলেছে আসতে চলেছে বলবো না অলরেডি এসে গিয়েছে আর এই হচ্ছে তার গদিটা প্রচণ্ড আনন্দ হচ্ছে প্রচণ্ড এক্সাইটেড আমি আমি সত্যি খুব মানে এটা আমার কাছে খুবই একটা মানে আশার জিনিস অনেক দিন ধরে আমার স্বপ্ন ছিল আমার ঘরে এরকম একটা জিনিস আমি রাখবো তো আজ করতে পেরে আমি ভীষণ খুশি আর তাহলে চলুন আর এখন এই মুহূর্তে চলছে খাটগুলোকে গুছিয়ে রাখবার পালা কারণ আমার একার খাট আসেনি আমার সাথে আমার বোনের খাটও এসেছে আর দুটো খাটকে এই মুহূর্তে যারা আর কি দিয়ে যাচ্ছে বাড়িতে তারা ফিট করে দিয়ে যাবে একেবারে তো যার জন্য মানে একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি এখানে সমস্ত খাটের যে পাল্লাগুলো হয় সাইডের সেগুলোকে রাখা হচ্ছে আমি ঠিকঠাক জানি না এগুলোকে কী বলে তো এগুলো একে একে সাজিয়ে রাখা হচ্ছে নিচ থেকে তুলে আনা হচ্ছে আর আমি তো প্রচুর আনন্দিত ভীষণ আনন্দিত আর এই যে ডিজাইনটা যেটা মাথার দিকের ডিজাইন এটা আমার খাটের এটাকে তোলা হচ্ছে সিঁড়ি দিয়ে এটা প্রচণ্ড ভারী বন্ধুরা এটা তুলতে একদম ছেলেগুলোর দম বেরিয়ে গিয়েছিল প্রচণ্ড ভারী এই হচ্ছে আমার খাটের ডিজাইন আপনাদেরকে আবাস মানে পুরো ঠিকঠাক করে পাতা হয়ে গেলে আবার পুরোটা দেখাবো ভীষণ খুশি আজকে আমি ভীষণ খুশি বলে বোঝাতে পারবো না আজকে ধনতেরেসের দিন এরকম একটা জিনিস আমার ঘরে আনতে পেরে আমি ভীষণ খুশি এই যে ফাইনালি ওপরে অনেক কষ্টে মিস্ত্রি কাকুরা তুলেছে আর এই সুরটা কিন্তু আমি করিনি আমার মেয়ে করেছে কারণ আমি ওই মুহূর্তে মিস্ত্রি কাকুদের জন্য চা বানাতে গিয়েছিলাম চা ডিম ভাজা এই যে আমার ঘরে ফাইনালি খাটটা এসে গিয়েছে আর পুরোনো খাটটা থেকেও আমি বেশ কিছু চাদর কাঁথা যেগুলো পুরনো ছিল সেগুলোকে তুলে সরিয়ে দিতে পেরেছি আর এখন এটাকে ফিট করানো হবে আর এখানে ফিট করানো হয়ে গেছে আমি ফিট করাটা খাটটা কিভাবে ফিটিংস করছে আমি সেটা তুলে দেখাতে পারলাম না সরি আর এখানে ফিটিংস করা হয়ে গিয়েছে ফাইনালি আমার ঘরের লুকটা ঠিক এরকম লাগছে এখন ভীষণ ভালো লাগছে এই হচ্ছে সামনে থেকে দেখতে ডিজাইনটা ঠিক এরকম আর একটু জানলাতে ওইদিকে জানলাটাতে একটা কাপড় হালকা ভিজে গিয়েছিল যার জন্য মিলে দিয়েছি আর ধনতেরাসের গিফট মানেই উপর কিছু একটা নিতে হবে তো এখানে আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে একটা রূপো সিঁদুর কৌটো যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর এখানে এই যে মেয়ে ওটা দেখাচ্ছে আমি ক্যামেরা করছি ভীষণই পছন্দ হয়েছে আমার এই সিঁদুর কৌটোটা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ খুব ভালো লেগেছে এর মধ্যে সিঁদুর ভরাও আছে ও সিঁদুর ভরেই নিয়ে এসেছে কারণ এই ধরনের জিনিস যখন বাইরে থেকে আনা হয় বিশেষ করে ধনতেরা দিন এগুলো শূন্য পাত্র করে আনতে নেই এর মধ্যে ভোরে কিছু না কিছু ভরে নিয়ে আসতে হয় তো সিঁদুর কৌটো যেহেতু ও সিঁদুর ভরেই এখানে এনেছে এই যে ভেতরটা এরকম তাহলে বন্ধুরা আজকের ভ্লগটা আমার এই পর্যন্ত আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন খুব হাসি মজায় থাকবেন আনন্দ করবেন টাটা